যারা আমার থেকে প্রোডাক্ট কিনছে আমি বলে দিছি যে আপনারা যে ভিডিও দেখে আছে প্রোডাক্ট কিনছেন ওই ভিডিওতে আবার কমেন্ট করবেন আমি কি ধরনের ব্যবহার করছি এবং কি ফর ভিডিওতে কেমন যেমন দেখছেন এম প্রাইস বলেন না আপনার সাইকেল দেখান এই যে দেখেন কি সাইকেল নিয়ে আসছি আচ্ছা কি সাইকেল এটা দেখলে পুরো মাথা নষ্ট বাহ তো মোটামুটি আমরা একটা হিরো ব্র্যান্ডের সাইকেল দেখতে পাচ্ছি যেটা হচ্ছে গ্রাফিক্সটা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা গ্রাফিক্স তো গ্রাফিক্স ভাই এটা কালারটা কি এটা কালার এটা অ্যাশ কালার বলে অ্যাশ কালার এবং ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা গ্রাফিক্স গোলাপি কালার এবং তিনটা কালার মিলে এটা সুন্দর ফুটছে না আচ্ছা ওকে তো এই সাইকেলটার আমরা একটু ডিটেইলসে জানবো তো ভাই এটা ইস্টার্ন বাইক অনেক দিন ধরে সবাই অপেক্ষা ছিলেন ভাই ইস্টার্ন বাইক সাইকেল দেখেন ইস্টার্ন করার জন্য এবার আমরা ইস্টার্ন বাইক নিয়ে আসছি আপনাদের জন্য আচ্ছা ওকে তো ইস্টার্ন বাইকের আসলে কি কি পার্টসগুলো আছে এবং আপনি এখান থেকে শুরু করেন এই যে টায়ারটা দেখেন টায়ারটা দেখেন এটা 27.5 কোন সাইকেলের 27.5 হয় না সব 26 সব 26 এটা 27.5 এটা 27.5 হ্যাঁ এটা অফ সোলে অ্যালুমিনিয়াম দেখেন চাকাটা কি ইউজ করা হয়েছে কিসের এটা তো এমটিভি স্টকের হয় আচ্ছা আর হপসটা দেখেন এটা হপসটা অ্যালুমিনিয়াম এটা বেয়ারিং উপরে যত সাইকেল দেখবেন সব বলের উপরে এটা এই বেয়ারিং হয় এটা বেয়ারিং আমি জানি এই হপসটা অনেক বেশি দামি এবং হপসটা অনেক বেশি মানে এটার ভিতরে বলি এই দেখেন সগার জাম্পারটা অনেকে বলে এটা 120 150 আসলে এটা আইডিয়া করে বলে কোন কোন লেখা থাকে একমাত্র বেলস কোম্পানি বলে দেয় যে আমাদের ফরটা এটা দিছি কিন্তু আপনি এটা ফরট সগার জাম্পারটা ভালো বলবো আমার ভিডিওতে বিশেষ করে আমি সগার জাম্পারে কোনো আইডিয়া করে পয়েন্ট বলি না আচ্ছা ওকে শিফটার শিফটার আছে শিফটারগুলো দেখেন এই যে শিমানো আচ্ছা এটা অয়েল ব্রেক বস অয়েল ব্রেক হ্যাঁ পিছনে 9 গিয়ার এটা অয়েল ব্রেক কি এটা কি স্টকের হ্যাঁ সবই তো ব্র্যান্ডের মালে মানে এটা স্টক হিরো স্টকের এটা কোম্পানির আমাদের যত প্রোডাক্ট দেখবেন এবং পার্টস দেখবেন ওরা সব কোম্পানি থেকে অরিজিনাল কার্টন আসে আমরা সেটিং করি আচ্ছা ওকে 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 মোটরটা আছেন মোটরটা মোটরটা অ্যালুমিনিয়াম এটা হ্যান্ডেল সহ অ্যালো আচ্ছা আমরা যে শিফটটা দেখতে পাচ্ছি এটা কি সামনে কত ইয়া সামনে সিঙ্গেল এই দেখেন সামনে সিঙ্গেল গিয়ার ওভেন ওকে সিঙ্গেল আর হচ্ছে পিছে 9 পিছে 9 এটা হলো ডিস ডিস ফ্রি বল আপনি কোন সাইকেলে দেখবেন না হ্যাঁ 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 ফ্রি বল ডিস সিস্টেম আপনি বল ব্যালেন্সে যে 602 বলেন এটাও ব্যবহার করা হয় নাই আচ্ছা না এটা এটা উন্নত মানের আমি দেখেই বুঝতে পারতেছি যেটা ভালো এটা আওয়াজ শুনলে বুঝতে পারবেন আপনি একটু আওয়াজটা শুনলে বুঝতে পারবেন ডিক্স ফ্রি বলের এবং কি সুবিধা আওয়াজ শুনলে বুঝতে পারেন এটা শিমানো গিয়ার এই পিছনে দেখেন শিমানো লেখা আছে হ্যাঁ আচ্ছা শিমানো শিমানো লেখা আছে হ্যাঁ আচ্ছা ওকে এবং এটা হচ্ছে আপনার এটা কি লেখা আছে এসেরা এসেরা শিমানো এসেরা 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 তো অনেক ভালো একটা ব্র্যান্ড অনেক উন্নত মানের অনেক উন্নত মানের উন্নত মানের আচ্ছা ওকে হাফটা পিছে হাফটা কি হাফটা হ্যালো এবং বিয়ারিং সিস্টেম বিয়ারিং সিস্টেম আচ্ছা ডিক্স আইডেন্টিটা দেখেন এই যে স্ট্যান্ড করার জন্য একটা এখানে এখান থেকে দেখেন এটা ভিতর দেওয়া হয়েছে যেন সেফটি দেখেন বডিটা আগে যদি আপনি বাড়ি খায় তাহলে বডিতে লাগবে কিন্তু ডিক্সে লাগবে না ব্রেকও লাগবে না এটা গিয়ার গার্ড পরানোর কোনো দরকার নাই গিয়ার গার্ড তো সেটা ব্যবহার করতে পারেন আচ্ছা গিয়ার গার্ড আমরা গিফট হিসেবে দিচ্ছি গিয়ার গার্ড আপনাকে চিন্তা করতে হবে না ডিক্সটা বলেন ডিক্সটা ডিক্সটা তো অনেক মোটা ডিক্স আচ্ছা 167 হ্যাঁ এরকম আচ্ছা এরকম বললে হবে না 167 জি এটা বলে দিবেন ভাই মিথ্যা কথা কই লাভ না আমার বিশেষ করে আমরা চেষ্টা করি বিয়ারিং সিস্টেম বস বিয়ারিং সিস্টেম এটা অ্যালুমিনিয়াম কিন্তু অ্যালুমিনিয়াম এটা এটা অ্যালুমিনিয়াম অস্তি আপনি দেখেন হিরো লেখা আছে না আমি আমি দেখি হাত দিয়ে বসে আপনি সিট পাইপটা দেখেন আনকমন একটা সিস্টেম এখানে দেখেন ক্যালাম সিস্টেম আপনি ব্যালসে দেখবেন 6012 এই ক্যালাম হবে ওটা নাট সিস্টেম হবে এই ফ্যাডেলটা দেখেন অ্যালুমিনিয়াম একজোড়া অনেকে দেখেন ফ্যাডেল চেঞ্জ করে টাকা কমে চিন্তা করেন না অনেক কাস্টমারে তারা কি করে ওই ফ্যাডেল চেঞ্জ করে ফেলে আচ্ছা 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 ওকে 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 আমরা মোটামুটি আসলে এই সাইকেলটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে তা আপনাদের কাছে কতটুকু পছন্দ হবে সেটা আপনারাই আপনারাই ভালো বুঝবেন এবং যারা সাইকেল রেস করে তারা এটা দেখলে আসলে যারা কতটুকু সুইটেবল হবে আপনারাই ভালো বুঝবেন এই সাইকেলটা আমার কাছে মনে হয়েছে পার্টসগুলো অনেক বেশি হাই কোয়ালিটি ইউজ করা হয়েছে আর বডিটাও অ্যালো যেহেতু সেহেতু আমি প্রেফার করবো যে হিরো ব্র্যান্ডের ভাই এটা মডেলটা কি এটা মডেল নাম্বার এখানে লেখা আছে বস এই যে এই যে এখানে লেখা আছে SH200 হ্যাঁ SH200 আচ্ছা ওকে তো এই ব্র্যান্ডের সাইকেলটা ভাই প্রাইস কত পড়ছে কত 28000 টাকা পড়বে কত 28000 না কি বলা হবে না কত হবে শুনুন ভাই আমি সব সময় আপনার সাথে বার্গেনিং করি না ঠিক আছে হ্যাঁ তো বার্গেনিং করে কত যে আমাকে একটা দাম বলবেন সেখান থেকে আমি বার্গেনিং করে একটা দাম বলবো না দাম বলা লাগবে না কেন আচ্ছা আপনি 1000 কম দিয়ে 27000 টাকা নেন 27000 না ভাই এত দাম ধরে আর একটু দাম কম আর কি কম বলেন আপনি বলেন আমি যে দাম বলবো এটা শুনলে আপনি অজ্ঞান হয়ে যাবেন কত কত বলবো 18200 দাম কত 18200 18200 হ্যাঁ একবার গিফট শো এখন কেমন লাগলো আপনি তো 22000 টাকা বলছিলেন আপনি যেটা বলছেন আসলে এই কাস্টমার এরকমই বলে আমি যেরকম বলছি আমি দোকানদার হিসেবে আপনি কাস্টমার হিসেবে দাম জানেন আমরা 28000 টাকা ছেলে 22000 টাকা দাম বিক্রি করা যায় আচ্ছা এত মার্কেটিং করবো না ঠিক আছে 18200
আর বলেন না কিছু আপনি তো বলছেন 22000 আর 18000 আচ্ছা বাইরে পাবেন আপনি যেই সাইকেল ছিল 16000 টাকা ওটার দাম এখন বর্তমানে 22000 টাকা 23000 টাকা এই জন্য আমরা আনি না এত টাকা আসলো কাস্টমারের উপরে আসলো জবরদস্ত হয়ে যায় এই জন্য আমরা ওই কাস্টমার গুলো নেক্সট আর আসবে না যখন মাল অ্যাভেলেবেল হয়ে আসবে যাবে আমরা ঠেকাতে ব্যবসা করব কিন্তু ওই কাস্টমার গুলো আমাদের কাছ থেকে আর প্রোডাক্ট কিনবে না অনেক হালকা সাইকেল বিশেষ করে হালকা যারা ইউজ করতে চান তারা এটা নিবে এটার এই যে এটার ওজন কত হবে ভাই একটু বলুন তো কত হবে 12 কেজি ধরেন 12 13 কেজি তো হবে 12 13 কেজি আচ্ছা পুরোটাই এলো এলো বডি না হ্যাঁ বডিটা তো ফুল এলো হবে আচ্ছা এলো সাইজ কিন্তু মেটাল বের বের হয় না মেটাল বের হয় আচ্ছা আচ্ছা ওকে এখন আমরা পিছে রিয়ার ড্রাতে যাই পিছে রিয়ার ড্রাতে আসেন আপনি রিয়ার ড্রাতে কি শুরু করেন হ্যাঁ বলুন আচ্ছা রিয়ার ড্রাতে আসেন আপনি এটাতে দেখেন শিমানো ব্যবহার করা হইছে আচ্ছা শিমানো অরিজিনাল শিমানো এটা ভাই বেলসে কোনো কপি হয় না আপনি কিন্তু ডুপ্লিকেট কোনো কথা বলবেন না ঠিক আছে একবার অরিজিনাল কথা বলবেন যেটা হচ্ছে আমি আপনাকে ভিডিও দেখাবো আমি কিভাবে সেটিং করি আপনি ইনটে কার্টন নিয়েন যান আচ্ছা ওকে ঠিক আছে আমি আপনাকে গ্যারান্টি সহকারে যে কেউ যদি বলে আমার থেকে প্রোডাক্ট কিনছেন যে পাঁচটা কপি হইছে ডুপ্লিকেট হইছে আপনি পুরো টাকা ফেরত তার মানে ইনটেক কার্টন খুলে দিবেন হ্যাঁ ইনটেক কার্টন আপনি ফাড়াই দেব কুরিয়াতে যারা নাগার বাইরে নিবে তাহলে তার কিছু বলার নাই আচ্ছা পিছে এবার মানে গিয়ার শিমানো হ্যাঁ গিয়ারটা হলো শিমানো ব্যবহার করা হয়েছে 7 স্পিরিট 3 বলটা 7 এ আছে 3 বলটা হ্যাঁ 3 বলটা আছে ক্যাসেট ইউজ করতে পারবে সব করা যায় এটা আপনার মত আপনার সাধন এটা হফস্টা ব্যালেন্স লেখা থাকে দেখেন হফস্টা ব্যালেন্স আচ্ছা ডিস্কটা মোটা মোটা ডিস্ক ডিস্কটা কত এমএম 160 হ্যাঁ এরকম হবে আচ্ছা 160 আর ব্রেক ব্রেক তো ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেক হুম আচ্ছা টায়ার হলো 26 এমটিবি লেখা থাকবে দেখবেন টায়ারটা অনেক উন্নত মানের টায়ার দেখেন আপনি বিস্তারিত না বললেও চলে কারণ বেলাসের এটা পার্টস সব বিস্তারিত লেখা থাকে আর যারা ব্যবহার করে তারা দেখলে বুঝে যারা এই সাইকেল ইউজ করে তারা দেখলে বুঝতে পারে এটা বলা লাগে না এটা সাবি সিস্টেম দেখেন অটোমেটিক আপনি চাইলে এটা খুললে এটা চাকা যদি আপনার কোনো কিছু টায়ার টিউব লিক হয় টাল হয় আপনি সাইকেল নিয়ে আসতে হবে না এটা দেখেন অটোমেটিক একটা সাবি হবে এটা কুটিলেস বলে না হ্যাঁ আচ্ছা ওকে তাহলে এটা নাও সুবিধা আছে যারা নিজে বাড়ি বাসায় করে চাকা খুলতে পারবে চাকা খুলে আপনি নিয়ে আসবেন অটোমেটিক আচ্ছা ঠিক আছে ওকে ফাইন এবার শিফটার আসেন একটা এবার এইতে আসেন সবার জাম্পার এটা সবার জাম্পারটা জুম লেখা আছে দেখেন আচ্ছা ওকে জুম জুম হ্যাঁ সবার জাম্পারটা অনেক ইজি কাজ করবে এবং এটার আপনি একটা সুবিধা এটা ডিস্ক ব্রেক আছে না আপনি যদি ডিস্ক ব্রেক না ইউজ করে বি ব্রেক করতে চান এখানে সিস্টেমটা দেওয়া আছে আচ্ছা ওকে ও আচ্ছা রিব্রেক করতে পারবে বাহ এটা তো খুব ভালো যাই হোক এটা এটা কেউ ব্রেক করে না সবাই মেকানিক্যাল ডিস্ক ব্রেকই নিতে চাই আচ্ছা ওকে দেখতেছে কোন দেশের ব্যবহার করছে এটা আমার ভিতরে বিভিন্ন দেশের আছে আপনারা কীভাবে বুঝবেন আমি দেখাই দিই বেলসের আপনি এটা ব্যবহার করছে কোনটা আপনি ভিডিওটা নিচে ধরেন দেখেন এখানে মালয়েশিয়া লেখা আছে শিমানো মালয়েশিয়া হ্যাঁ 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 মালয়েশিয়া হলো উন্নত মানেরটা আপনি চায়নাটা হলো সবচেয়ে কম দামি শিমানো বলে না ভাই দামি কম দামি অরিজিনাল ডুপ্লিকেট এখানে নিচে দেখেন এটা খোদাই করে কোনো স্টিকার নেই দেখেন খোদাই করে লেখা আপনাকে আমি আজকে দেখাই দিলাম না ঠিক আছে ওকে ওকে এটা মালয়েশিয়ান শিমানো লেখা আছে দেখেন তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে পার্টসগুলো মোটামুটি কি উন্নত তাইওয়ানের হয় জাপানের হয় শিপটার ভিতরে আচ্ছা ওকে তো এই জায়গাটা শিপটার সম্বন্ধে একটু বলেন আমাদেরকে শিপটারটা হলো পিছনে 7 স্পিড 7 গিয়ার পিছনে 7 সামনে 3 জি 21 স্পিড 21 স্পিড আচ্ছা ওকে তাহলে মোটামুটি এই সাইকেলটা দেখে নিলাম সাইকেলের দামটা একটু বলুন দাম কত 21000 টাকা বেলস সাইকেল তো 21000 টাকা হ্যাঁ বেলস সাইকেল তো 21 দামি সাইকেল হয় বেলস তার কম দামি বানানো
আমি আমি কিছু বলবো নাকি আপনি তাহলে তো কইবেন এটা আমরা তো করতে তো আপনারা অভ্যাস হয়ে গেছে আপনি আমার এটা ভিডিও লক করে কি করতে আমি তো ক্যামেরাম্যানের সাথে আমি তো আপনাদের 600টা ক্যামেরার লগে কথা কে কোন ধরনের কথা বলবে কি করবে এটা তো আমি এলে অফ কইলে অফ করে বই থাকি আর আপনি আপনার মত করেন এটা তার নতুন আপনার ভিডিও করতেছি না আপনি এমন একটা দাম বলবেন যেটা 500 টাকা টুকু বাড়াই বলবেন আমি 500 টাকা কম ওই যে বললাম আপনি আবার কমাইবেন কাঁচা আছি কমাইবেন 1,500 টাকা আমি যে দাম বলবেন 1,500 কমাইবেন পরে আবার লাগে কাস্টমার বলুনি আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে প্রাইসটা কত 21,000 টাকা 21,000 টাকা হ্যাঁ ব্যালেন্স সাইকেল এটা তো সবাই ব্র্যান্ডের 21,000 টাকা হবে না এটা আসলে আমি বংশালো ভিডিও করছি তো ওখানে আমি দেখছি যে হচ্ছে 18-19 এর মতো তারা সেল করছে তাহলে আপনি কোন কতটা দাম আপনি এখন বলেন না আপনি তো ভিডিও করেন আপনি কাস্টমারও কিনে না সেটা হচ্ছে আপনি আইডিয়া অনুযায়ী বলেন এটা কত হইতে পারে এই ভিডিও এই সবাই তাহলে এটার প্রাইসটা কত রাখছেন বলেন 21,000 টাকা 21 হুম আপনি তো কাস্টমার যেভাবে সুবিধা এইভাবে বলবেন ভাই এটা সেল করবেন কাস্টমারের কাছে আমার কাছে তো সেল করবেন না সেই অনুযায়ী আমি বলতেছি আপনি আমার ভাই আপনি গিফট করে দিব সেটা কি সেল করুন আপনি গিফট করে দিব সেটা গিফট করবেন সেটা আমাকে গিফট করবেন কাস্টমার তার সেটা বুঝবে না যে আপনি গিফট করছেন কিনা এটা ভাই 19,500 করে দেন আর আমি যদি আরো ডিসকাউন্ট দেই কেমন হয় তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে তো খুবই ভালো এটার দাম রাখবো 16,800 টাকা 16,800 টাকা এখন কেমন হলো কেন এটা দাম চাইছি আমি দাম চাইছি আমি মিথ্যা তো কেন আমি দাম চাইছি আপনি দাম বলছেন ভাই শোরুমে আপনি যান বাংলাদেশে কোনো প্রান্ত আপনি যে কোনো প্রান্তে যান শোরুমে দাম এরকমই আচ্ছা তাহলে 16,500 টাকা 16,800 আপনি তো 19,500 টাকা বিক্রি করছি আচ্ছা আমি তো ডিসকাউন্ট দিছি কারণ আমার দর্শকের জন্য এটা ডিসকাউন্ট 16,800 টাকা এটা কোনো একটা মানে ইয়া হলো না মানে এটা দাম হলো না 16,500 মানে 16,000 17,000 টাকা তাহলে যেটা দাম হয় না এটা দাম 17,000 টাকা হ্যাঁ 17,000 টাকা ওকে ঠিক আছে তাহলে 17,000 টাকার মধ্যে সেলসেস লেয়ার 1.0 এই সাইকেলটা আপনারা কারণ বেশি ব্লেন্ডি হয়ে গেছে ঠিক আছে ওকে তো মোটামুটি আপনাদের দুটো সাইকেল অনেক গর্জিয়াস দুটো সাইকেল দেখালাম এবং খুব ভালো মানের এবং খুব ভালো পারফর্মেন্স করা হয়েছে দুটো সাইকেল দেখালাম তো মোটামুটি আপনারা যদি এখানে আসেন ভিডিওর নিচে অবশ্যই ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো ওখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে এখানে চলে আসবেন আর ভাইকে তো ছিলেন আর যদি টাকার বাইরে নিতে চান তাহলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা ওকে সেটা তো আমরা আগেই ভিডিওতে বলে দিয়েছি যে কুরিয়ার কীভাবে নিবে সেটা আর বড় কারণ সবাই জানে যে কুরিয়ার কীভাবে নিবে আবার এটা প্যালাসের ভিতরে একটা কম দামি বের হয়েছে দেখবেন সিরিয়াস অথবা অরিও টু ধন্যবাদ ভাই শোরুমে আপনি যান বাংলাদেশের কোনো প্রান্ত আপনি যে কোনো প্রান্তে যান শোরুমে দাম এরকমই ভাই শোরুমে আপনি যান বাংলাদেশের কোনো প্রান্ত আপনি যে কোনো প্রান্তে যান শোরুমে দাম এরকমই